আমি লুনা চক্রবর্তী, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এই শব্দটার সাথে আমরা এখন সকলেই পরিচিত, তবে এই বিষয়ে পড়াশোনা করার জন্য আজকাল যে সাবজেক্টটা এসেছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাড়িতে যে ব্যবহৃত লাইট, ফ্যান, এসি, ফ্রিজ এগুলো আমরা ব্যবহার করি, এটা ছাড়াও রাস্তায় বেরোলে আমরা যে পথ চলতি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, গাড়ি, যেগুলো আমরা বলি ইলেকট্রিক ভেহিকেল বলতে পারি, বা গাড়িতে যে এসি চলে, এই যে পুরো বিষয়টা এটা আমরা ইলেকট্রিসিটিতেই চলে। এছাড়াও ট্রেন, আমরা যে প্রতিদিন যাতায়াত করি ট্রেনে, বিভিন্ন জায়গায় যাতায়াত করি, সেই ট্রেনও কিন্তু চলে ইলেকট্রিক্যালে, তাতে প্রচুর মোটর ইউজ হয়, ইলেকট্রিসিটি রয়েছে। এই বিষয়গুলো জানতে গেলে আমাদের যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া আরও একটা জিনিস যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা কি জানি যে এই বিদ্যুৎ কীভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, কীভাবে এর পরিবহন হয়, কীভাবে এর পরিবণ্টন হয়, সেই বিষয়বস্তুটা, অর্থাৎ এই ইলেকট্রিসিটি শুরু অর্থাৎ উৎপাদন থেকে পরিবণ্টন অবধি যারা এই বিরাট কর্মযজ্ঞে রয়েছেন সেই কাণ্ডারি হচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা। বললাম তাহলে প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট, প্রাইমারি নাম্বার অফ টার্নস বাই সেকেন্ডারি নাম্বার অফ টার্নস, এখান থেকে কী পাচ্ছিস? ট্রান্সফরমেশন রেশিও বা ট্রান্স রেশিও অফ আ ট্রান্সফর্মার। নমস্কার, আমি তিথি মুখোপাধ্যায়, লেকচারার অফ ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আর এই মুহূর্তে আমরা আছি ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবে। এখানে ইলেকট্রিক্যাল মেশিন রিলেটেড যত এক্সপেরিমেন্ট হয় সমস্ত কিছু এই প্যানেলগুলোতে করানো হয়। যেমন ধরুন এই প্যানেলটায় আপনারা দেখতে পাবেন লোড ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি শান্ট জেনারেটর, এখানে হচ্ছে সুইনবার্ন টেস্ট, এখানে করানো হয় স্পিড কন্ট্রোল অফ আ ডিসি শান্ট মোটর, বোথ মেথডস আর অ্যাপ্লিকেবল হিয়ার। এইদিকে যতগুলো প্যানেল দেখছেন আপনারা সেগুলো হচ্ছে মোটামুটি এসি মোটর বা ইন্ডাকশন মোটরের ওপর বেস করে। এই প্যানেলটা পুরো ডিসি মোটরের জন্য, ওই প্যানেলটা মেইনলি ডেডিকেটেড অনলি ফর এসি মোটর। এসি মোটরস আমরা ইউজ করে থাকি ট্রেনে, বাড়িতে, বিভিন্ন ফ্যাক্টরিতে। সুতরাং এই ল্যাবটা ভালোভাবে করলে স্টুডেন্টস উইল বি ফ্যাক্টরি রেডি, মানে ওরা যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে বা যেখানে জব করবে সেখানে গিয়ে সমস্ত এক্সপেরিমেন্ট রিলেটেড যে পার্টসগুলো নিজেরা চিনতে পারবে, এক্সপেরিমেন্টগুলো নিজেরা করতে পারবে, এবং সবচেয়ে বড় কথা কানেকশন নিজেরা করতে পারবে। সো দ্যাট উড বি ভেরি মাচ হেল্পফুল ফর দ্য ইন্ডাস্ট্রি। নমস্কার, আমি স্নেহাশিস দাস, ইনচার্জ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আজকের যুগে দাঁড়িয়ে যেখানে প্রযুক্তিগত দক্ষতাই হলো মূল বিষয়, সেখানে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অবদান অনস্বীকার্য। টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আসুন আমরা দেখে নিই ল্যাবরেটরিতে আমাদের কীভাবে এক্সপেরিমেন্ট হয় এবং ক্লাসে কীভাবে ক্লাস নেওয়া হয়, আসুন দেখা যাক। এখন আমরা চলে এসেছি রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট ল্যাবরেটরি। স্টুডেন্টরা পারফর্ম করছে সানলাইটে সোলার পিভি প্যানেলের, কী পরিমাণ ভোল্টেজ বা কারেন্ট পেতে পারি সেটা আমরা দেখে নেব ছাত্রদের এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করছি সেটা এখন সোলার প্যানেল নিয়ে এক্সপেরিমেন্টটা করছি। এক্সপেরিমেন্টটা দিয়ে আমরা দেখছি যে কোন সোলার প্যানেল থেকে আমরা কতটা ভোল্টেজ বা কারেন্ট পেতে পারি এবং সেটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি। এখনকার দিনে রিনিউয়েবল এনার্জি হিসেবে সোলার প্যানেলের অবদান বিরাট এবং ভবিষ্যতে এটার আরও অনেক বড় ফিউচার রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে, দেখো রিলে আছে, ঠিক আছে, এখানে আমরা রিলে এক্সপেরিমেন্টটা করছি, এখানে পিএসএল, আর এটা হচ্ছে পিএসএল, ঠিক আছে, তো করো তোমরা। নমস্কার, আমরা এখন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ল্যাবরেটরিতে এসে হাজির হয়েছি, যার নাম হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন ল্যাবরেটরি। এখানে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন ইলেকট্রিক্যাল প্যানেলের বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসের প্রোটেকশন সিস্টেম সম্বন্ধে স্টাডি করছে বা এক্সপেরিমেন্ট করছে। এই ল্যাবেতে যে প্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই প্যানেলগুলো প্রত্যেকটায় কোনো না কোনো রেলের এক্সপেরিমেন্ট বা প্রোটেকশন সিস্টেমের সাথে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসে জড়িত। যেরকম আমাদের এখানে ফিউজ দেখতে পাচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ ফিউজ আমাদের স্টাডি করানো হয়। আর এখানে বাকি এখানে কিছু ইনসুলেটর আমাদের সাইডে রাখা আছে যেগুলো ট্রান্সমিশন লাইনে আমরা দেখতে পাই,
তো এখানে স্পেসিফিক্যালি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ল্যাবরেটরি অ্যান্ড সুইচ প্রোটেকশন ল্যাব আমরা করি। এবার এরা কি এক্সপেরিমেন্ট করছে সেটা আমরা একটু স্টুডেন্টদের মুখ থেকে আমরা শুনে নেব। আমি রাজগুপ্তা, আমি এখন সুইচ গিয়ার প্রোটেকশন ল্যাবে আছি। আমরা আজকে রিলে মানে কীভাবে কাজ করে সেটা আজকে দেখছি। তো আমরা প্র্যাকটিক্যালি মানে দেখছি আর কিছু রিডিং নিচ্ছি, তো আপনাদের দেখাবো কীভাবে কাজ করে। তো এখানে আমাদের কিছু প্লাগ সেটিং আছে যেটা G6.25 কাজ করবে। তো আমরা এখানে 6.25 থেকে বেশি কারেন্ট নিচ্ছি, সেইটাই ওটাকে ওইটা ট্রিপ করলেই আমি এখানে একটা সাইরেন বাজবে, তো ওটা দেখবো আমরা। দেখছো ওটা ঘুরছে, এই যে ট্রিপ হলো, আমরা এটা বন্ধ করবো। এখানে টাইম আর এটা আমাদের এখানে একটা যে দেখালো সেটা হচ্ছে একটা রেড সিগনাল, যেটা আমাদের ট্রিপ হয়েছে এটা দেখা বোঝানোর চেষ্টা করলো, এটা আমাদের ওয়ার্ক। নমস্কার, আমি সমীক চট্টরাজ, লেকচারার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা এতক্ষণ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভিন্ন ল্যাবরেটরি আর তার কিছু এক্সপেরিমেন্ট আমরা স্টুডেন্টরা করছিল সেটা আমরা দেখলাম। কিন্তু এবার কোশ্চেন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে এর ভবিষ্যৎ কী আছে। একটা স্টুডেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তার যে সে কোন জায়গায় বা কোন এরিয়াতে সে চাকরি পাবে সেটা একটু ভাবা দরকার। আজকে এই আমাদের এখন গরমকাল আসছে, আজকে ঝড় বৃষ্টি হলে যে কারেন্ট অফ হয়ে যায় তখন যে আমরা যে হাসপাসটা করি তাতে যে কারেন্টটা আসছে ইলেকট্রিসিটিটা আসছে তার পেছনে কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কিন্তু অবশ্যই একটা অবদান আছে। একটা রেল চলছে, ইন্ডাস্ট্রি চলছে, সেখানেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একটা অবদান আছে। তো আজকে ডিপ্লোমা পড়ার পর স্টুডেন্টরা কিন্তু এই রেল সেক্টরে বা যে কোনো পাওয়ার সেক্টরে যেখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু অনায়াসে চাকরি পেয়ে যেতে পারে। বেসরকারি এবং সরকারি দুটো জায়গাতেই কিন্তু তাদের যথেষ্ট সুযোগ আছে। আমি যদি বেসরকারি ক্ষেত্রে ধরি, আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বিভিন্ন সময় ধরে বিভিন্ন ক্যাম্পাসিংয়ের থ্রু বড় বড় কোম্পানি যেরকম টাটা পাওয়ার, জিন্দাল পাওয়ার, রিসেন্ট রিনিউয়েবল এনার্জি কোম্পানি সুজলন এনার্জি, ইভেন LNT আমরা জানি কত বড় কনস্ট্রাকশন কোম্পানি, এই কোম্পানিতে কিন্তু আমাদের স্টুডেন্টরা সিলেক্টেড হয়। আমি জানি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি একটু সিনসিয়ারলিভাবে একটু বেসিক জিনিসগুলো যদি একটু পড়ে নেওয়া যায় তাহলে অনায়াসে এই সমস্ত কোম্পানিতে চাকরি কিন্তু সহজে পাওয়া যায় ক্যাম্পাসিংয়ের থ্রু দিয়ে, কলেজ ক্যাম্পাসিংয়ের থ্রু দিয়ে। এছাড়াও যদি কেউ চায় যে হায়ার স্টাডিজ করতে যায়, যদি সে যে যা যে গ্র্যাজুয়েশন করবে বা পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করবে তার জন্য জিলেট কোচিং ক্লাসের আমাদের ব্যবস্থা আছে। আমরা জানি গ্র্যাজুয়েশনে পড়তে গেলে জিলেট এক্সাম দিতে হয়, সেই জিলেট এক্সামে আমাদের স্টুডেন্টরা কিন্তু যাদবপুর শিবপুরের মতন বড় বড় কলেজ বা কল্যাণীর মতন সরকারি কলেজে কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু চান্স পেয়ে আসছে। সুতরাং আমরা এটাই বলবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কিন্তু একটা স্টুডেন্টের কিন্তু যথেষ্ট ভবিষ্যৎ আছে। একটু সিনসিয়ার হতে হবে, সিনসিয়ারভাবে পড়লে সে নিজেকে এস্টাবলিশ করতে পারবে। যেরকম আমরা এটা একটা প্যানেলের সামনে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল প্রোটেকশন সিস্টেম। এখানে ট্রান্সফরমারের প্রোটেকশন এখানে দেখানো হয়। এখানে কিছু ফিউজ, HRC ফিউজ, হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ আমাদের ডিফারেন্ট রেঞ্জের 2 ampere থেকে 400 ampere রেঞ্জের মধ্যে অ্যাভেলেবেল, যেগুলো স্টুডেন্টরা কনস্ট্রাকশন দেখে আমাদের। এটা যেরকম হচ্ছে থার্মাল রিলে, এটা একটা থার্মাল রিলে যেটা অ্যাকচুয়ালি হিটিং এফেক্টের ওপর কাজ করে, সেই রিলে এখানে আছে। এখানেও একটা ইন্ডাস্ট্রি টাইপ ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে আমাদের সেট আপ আছে, যেটা ডাইরেকশনের ওপর সেন্স করে এটা ট্রিপ করে। এটা যেরকম একটা ডিফারেন্ট একটা মোটরের প্রোটেকশন, যেটা সিঙ্গেল ফেজিং মানে 3-phase মোটর যদি সিঙ্গেল ফেজিং হয়ে যায় তাহলে কীভাবে কাজ করবে, কীভাবে এটাকে প্রিভেন্ট করবে, এটা সেই প্যানেলটা আমাদের এখানে আছে। এখানে আমাদের কিছু ইনসুলেটর, যে ইনসুলেটরের আমাদের ট্রান্সমিশন লাইনে আমরা দেখতে পাই, ট্রান্সমিশন টাওয়ারে আমরা দেখতে পাই কিছু ইনসুলেটর আছে, আর কিছু কেবেলের আমাদের কনস্ট্রাকশন এখানে আমাদের শো করানো হয়েছে। এখানে অল্টারনেটর, যে অল্টারনেটর পাওয়ার প্ল্যান্টে থাকে 3-phase পাওয়ার জেনারেট করার জন্য, তার যে এক্সাইটেশন সিস্টেম কীভাবে এক্সাইটেশন করতে হয় বা তার প্রসিডিওর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের কিছু টারবাইনের মডেল, ফ্রান্সিস টাইপ, কাপলেন টাইপ, তার কিছু টারবাইনের মডেল আমাদের এখানে দেখানো আছে। এটা হচ্ছে DC ফল্ট অ্যানালাইসার কিট, যে কিটগুলোতে ডিফারেন্ট টাইপস অফ ফল্ট হয়, ওপেন সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট, তাদের যে কারেন্ট এবং ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক সেটা আমরা। এটা একটা ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং মেশিন, যেখানে ওয়াইন্ডিং মেশিন অ্যাকচুয়ালি, সে ওয়াইন্ডিং মেশিন আমাদের এখানে ট্রান্সফরমার স্টুডেন্টরা তৈরি করে। আর লাস্ট প্যানেল হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন ট্রেনার কিট,
একটা ট্রান্সমিশন লাইনে যে ইন্ডাকটিভ এফেক্ট হয় তার তাতে ক্যাপাসিটি বা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করার জন্য ইলেকট্রিক বিল কম আসার জন্য যে প্রসিডিওর সেই ক্যাপাসিটিভ এফেক্ট আমরা এখানে শো করাই। এবারে আমরা একটা ক্লাসরুম ভিজিট করে নেবো, আমাদের থার্ড ইয়ারের স্টুডেন্টরা এখন ক্লাস করছে, আমরা দেখে নেবো ক্লাসে কী হচ্ছে। আমরা রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের একটা এক্সপেরিমেন্ট আগেই দেখলাম, সোলার প্যানেল থেকে কীভাবে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এবারে আমরা দেখে নেব উইন্ডমিলের সাহায্যে আমরা কীভাবে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। এই হচ্ছে আমাদের উইন্ডমিল, আর এখানে আমরা একটা ফ্যান ব্যবহার করেছি যার বাতাসের মাধ্যমে উইন্ডমিলটাকে রোটেট করাবো, এবং তার জন্য যে ইলেকট্রিসিটি তৈরি হবে সেটা আমরা দেখতে পাবো এইখানে গিয়ে এই প্যানেলে। এই যে ভোল্টমিটার এবং অ্যামমিটার, সেখানে আমরা কী পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট তৈরি হচ্ছে সেটা আমরা শিখতে পারছি। এই যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন ধরনের ল্যাম্পের কানেকশন সম্পর্কে ধারণা পাই, সোডিয়াম ভেপার ল্যাম্প, মার্কারি ল্যাম্প, মেটাল হ্যালাইড বা টুইন ফ্লুরোসেন্ট ল্যাম্প, টিউবলাইট, তাদের বিভিন্ন কানেকশনের জন্য আমরা এই প্যানেলটি ব্যবহার করে থাকি। তাহলে এতক্ষণ ধরে তোমরা দেখতে পেলে কীভাবে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়, ক্লাসরুমে কীভাবে ক্লাস নেওয়া হয়। আমরা প্রতিনিয়ত ভাবি সকালে উঠে যে এই যে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই আসছে এর জন্য কারা কর্তব্যরত। আমরা ট্রেনে ট্র্যাভেল করছি, ট্রেন চলছে ইলেকট্রিক লাইনে, তার জন্য কারা দায়িত্ববদ্ধ, এর পিছনে কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারেরই হাত। সুতরাং তোমরা আর দেরি না করে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করো, যোগাযোগ করো, হেল্পলাইন ডেস্কে যারা আছেন তারা তোমাদেরকে হেল্প করার জন্য সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ।